গুড মর্নিং জার্নি উইথ মানব ফ্যামিলি, আরও একটা নতুন দিন আর আরও একটা নতুন সকালে আমাদের ডেস্টিনেশন পশ্চিমবঙ্গের জনপ্রিয় একটি দর্শনীয় স্থান মায়াপুর নবদ্বীপ। আজকের এই ভিডিওতে আমি তোমাদের মায়াপুর নবদ্বীপ ট্যুর সম্পর্কিত সমস্ত ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে দেব, তাই স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আমরা আমাদের জার্নি শুরু করেছিলাম আরামবাগ থেকে। তবে তোমরা যারা হাওড়া থেকে মায়াপুর নবদ্বীপ আসবে, তাদের সকাল 8টায় হাওড়া স্টেশন থেকে হাওড়া কাটোয়া লোকাল ধরতে হবে, যেটা হাওড়ায় ছাড়ে সকাল 8টায় এবং নবদ্বীপ পৌঁছায় সকাল 10টা 10 মিনিটে। এরপর নবদ্বীপ স্টেশনে নেমে সেখান থেকে অটো বা টোটো ধরে চলে আসতে হবে হুলোরঘাটে। টোটো ভাড়া জনপ্রতি 15 থেকে 20 টাকা। এখানে বলে রাখি, তোমরা নবদ্বীপ স্টেশন বা তার পরবর্তী বিষ্ণুপ্রিয়া স্টেশন যেখানেই নামো না কেন, দুই জায়গা থেকেই নবদ্বীপ ঘাট বা হুলোরঘাট যাওয়ার অটো বা টোটোর কিন্তু কোনো অভাব নেই। এরপর হুলোরঘাটে নেমে নদী পারাপার করে আসতে হবে মায়াপুর ঘাটে। এখানে বলে রাখি, হুলোরঘাট থেকে মায়াপুর ঘাট আসার জন্য মোটরচালিত নৌকা এবং স্টিমারের কোনো অভাব নেই। প্রতি 10 মিনিট অন্তর একটি করে নৌকা বা স্টিমার রয়েছে। নৌকা ভাড়া জনপ্রতি 5 টাকা এবং স্টিমার ভাড়া জনপ্রতি 10 টাকা। তবে তোমরা যারা ভাগীরথী এবং জলঙ্গী নদীর মিলনস্থল দেখতে চাও, তাহলে অবশ্যই স্টিমারে করে ঘাট পারাপার করতে হবে। নৌকায় করে আসলে কিন্তু তোমরা এই অপূর্ব দৃশ্য মিস করে যাবে। তো চলো, এখন আমি তোমাদের ভাগীরথী ও জলঙ্গী নদীর মিলনস্থলের সেই অপূর্ব দৃশ্য দেখাতে দেখাতে মায়াপুর ঘাটে নিয়ে যাব। বর্তমানে আমরা আছি ভাগীরথী নদীতে। এই নদীর স্রোত অত্যন্ত বেশি এবং নদীর জল ঘোলাটে টাইপের। অন্যদিকে জলঙ্গী নদীর জল স্থির এবং অত্যন্ত স্বচ্ছ। নদীর জলের উপরিভাগ থেকে নিচের শ্যাওলা পরিষ্কারভাবে এই নদীতে দেখা যায়। মিলনস্থল হলেও দুই নদীর জল কেউ কারো সাথে মিশে যায়নি। খালি চোখে দেখে এই দুই নদীর জলকে খুব ভালোভাবে পৃথক করা যায়। মায়াপুর ঘাটে নেমে সেখান থেকে টোটো বা অটোতে করে ইস্কন মন্দির আসতে ভাড়া লাগে মাত্র 10 টাকা। তবে তোমরা চাইলে পায়ে হেঁটেও এটুকু রাস্তা আসতে পারো, সেক্ষেত্রে সময় লাগবে মাত্র 10 থেকে 15 মিনিট। ইস্কন মন্দিরে প্রবেশ করে প্রথমেই মন্দির সংলগ্ন কাউন্টার থেকে তোমরা যে কোনো ভবনের প্রসাদী কুপন কেটে নাও। মায়াপুরে প্রায় 10 থেকে 12 রকমের প্রসাদী কুপন পাওয়া যায়। তবে তার মধ্যে গোদা ভবন এবং গীতা ভবনের মহাপ্রসাদের চাহিদা সবথেকে বেশি। প্রসাদী কুপন কাটার পর তোমরা ইস্কন মন্দির দর্শনের জন্য কুপন সংগ্রহ করে নিয়ে মন্দির দর্শন করে নিতে পারো, কারণ মায়াপুরের সমস্ত মন্দির দুপুর 12:30 থেকে বিকাল 4টা পর্যন্ত বন্ধ থাকে। তাই তোমরা যারা একদিনের ট্যুরে মায়াপুর আসবে, অতি অবশ্যই দুপুর 12:30-টার আগে ইস্কন মন্দির দর্শন করে নেবে। ইস্কন মন্দির দর্শন করে নিয়ে এবার চলে আসো মায়াপুরের বিখ্যাত গোশালাতে। নতুন ইস্কন মন্দিরের পেছনেই মায়াপুরের সমস্ত দর্শনীয় স্থানগুলির কোনটির কোন দিকে তার ইন্ডিকেশন দেওয়া আছে। মায়াপুর ইস্কন মন্দির থেকে গোশালার দূরত্ব হাঁটা পথে মাত্র 10 মিনিট। তবে এই রাস্তাটুকু তোমরা চাইলে গরুর গাড়ি বা টোটোতে করেও আসতে পারো, ভাড়া পড়বে জনপ্রতি 10 টাকা। ইস্কন মন্দির থেকে গোশালা আসার পথেই পড়ে নিত্যানন্দ কুটির। হাতে সময় থাকলে এই জায়গাটিও তোমরা ঘুরে দেখতে পারো। যারা একদিনের বেশি ট্যুরে মায়াপুর নবদ্বীপ বেড়াতে আসছো, তারা চাইলে এখানে রাত্রি যাপনও করতে পারো। তো চলো, এখন আমরা মায়াপুর গোশালাতে প্রবেশ করব। এই গোশালাতে দুগ্ধজাত বহু জিনিস পাওয়া যায়, যেমন ক্ষীর, দই, পনির, লস্যি, ঘি, এরকম অনেক কিছুই। এখানের দুগ্ধজাত জিনিসের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, কারণ এনারা নিজেদের গোশালার খাঁটি দুধ দিয়ে এইসব জিনিস তৈরি করে থাকেন। তাই অবশ্যই গোশালা আসলে পছন্দের যে কোনো দুগ্ধজাত জিনিস এখান থেকে নিতে পারো, কথা দিচ্ছি হতাশ হবে না। এই মায়াপুর গোশালাতে বহু প্রজাতির গরু রয়েছে, তোমরা চাইলে এখানে গোসেবাও করতে পারো, তারও সুব্যবস্থা এখানে রয়েছে।
এরপর মায়াপুর গোশালাতে কিছুটা সময় কাটিয়ে চলে আসো দুপুরের মহাপ্রসাদ গ্রহণ করতে। আমরা আমাদের প্রসাদী কুপন কেটেছিলাম গোদা ভবন থেকে। এখানে বলে রাখি, মায়াপুরের যে কোনো জায়গায় দুপুরের মহাপ্রসাদ দেওয়া হয় দুপুর 12টা থেকে 2:30টা পর্যন্ত। তোমাদের অবশ্যই এই সময়ের মধ্যে প্রসাদ গ্রহণ করে নিতে হবে। প্রতিদিন হাজার হাজার ভক্তবৃন্দ এখানে মহাপ্রসাদ গ্রহণ করে থাকেন, তাই এখানের প্রসাদী ভবনে প্রবেশ করতে লাইন পড়ে চোখে পড়ার মতো। তবে এই প্রসাদী ভবনগুলো এতটাই বড় যে এখানে একবারে বসে প্রায় 500 বেশি মানুষ খেতে পারেন, তাই খুব বেশিক্ষণ লাইনে অপেক্ষা করতে হয় না। আমরা আমাদের প্রসাদী কুপন কেটেছিলাম গোদা ভবন থেকে। এই স্পেশাল প্রসাদী কুপনের মূল্য ছিল 80 টাকা। আগে যেরকম এখানে একসাথে সবাইকে বসিয়ে প্রসাদ পরিবেশন করা হতো, করোনার পর থেকে এখানে বুফে সিস্টেমে প্রসাদ পরিবেশন করা হয়। আমাদের প্রসাদে ছিল ভাত, ডাল, পুরি, স্পেশাল সবজি, পনির সবজি এবং পায়েস। তোমরা চাইলে পুরি এবং পনির সবজি বাদ দিয়ে যে কোনো জিনিস একাধিকবার নিতে পারো। প্রতিটি খাবারের স্বাদও ছিল অসাধারণ, তাই তোমরা যারা মায়াপুর নবদ্বীপ বেড়াতে আসার কথা ভাবছো অবশ্যই গোদা ভবন বা গীতা ভবন থেকে দুপুরের মহাপ্রসাদ গ্রহণ করবে, কারণ এই খাবারের স্বাদ মুখে বলে বোঝানো খুবই কঠিন। এরপর প্রসাদ গ্রহণ করে ইসকন সংলগ্ন পার্কে কিছুটা সময় কাটিয়ে বেরিয়ে পড়ো নবদ্বীপ দর্শনে। তোমরা যদি নবদ্বীপ ট্যুর গাইডের ভিডিও চাও তাহলে তা অতি অবশ্যই কমেন্ট করে জানিও, খুব তাড়াতাড়ি আমি তা তোমাদের জন্য নিয়ে আসব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা তোমাদের কেমন লাগলো। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর আরও কিছু জানার থাকলে আমার সমস্ত পার্সোনাল প্রোফাইলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে যোগাযোগ করতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।